আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াম মারিহা। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে, যে যেখান থেকে দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বাচ্চাদের জন্য পালং শাকের চুপ করে দেখাবো। সেজন্য লাগবে আমার ফ্রেশ কচি পালং শাক। এগুলোকে কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে পানে জড়িয়ে নিতে হবে। আর লাগবে আমার পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিছু গোলমরিচ আর গোটা জিরে। সবগুলো উপকরণ একসাথে পাতিলে দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নেব। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এগুলোকে নামিয়ে ব্লেন্ড করে নিতে হবে। পাতিলে ঘি অথবা বাটার দিয়ে তারপর ব্লেন্ড করা পালং শাকগুলোকে দিয়ে রান্না করে নিতে হবে। তৈরি হয়ে গেল পুষ্টিকর পালং শাকের চুপ।